your back? Are you gonna tell me where you went? All the messages I sent with no reply. It's like that. You're just gonna walk into my room. I hate how you assume. I'll take the pleasure and the pain, the sorrows in your brain. শাশুড়ি এবং জামাইকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী। আমাদের ব্রেকফাস্ট এই মাত্র কমপ্লিট হলো, তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমার বাড়ির জামাইটাকে ডাকি। এসো জামাই, চলে এসো। আমার জামাই নয়, আমার মায়ের জামাই, আমার শাশুড়ি মায়ের জামাই। তো আচ্ছা, আজকে তো জামাই ষষ্ঠী, তুমি তাহলে বলো যে তোমার জামাই ষষ্ঠীটা কেমন লাগে, এখন কেমন লাগছে, আগে কেমন লাগতো? এখন তো ভালো লাগছে, অবভিয়াসলি আগে আরো ভালো লাগতো, কারণ তখন তো মা বেঁচে ছিলেন আর কি, আমার শাশুড়ি মা। হ্যাঁ, তার আগে বলি, তার আগে ও কথা বলার আগে আমি একটা কথা বলি। এখন জামাই ষষ্ঠী মানে সেইভাবে হয় না, তোমরা তো জানোই যে আমার মা গত 4 বছর আগে মারা যায়। তো তারপর থেকে আমি ওকে মানে সেই নিয়ম কানুন পালন হয় না ঠিকই, কিন্তু জামাই ষষ্ঠীর যা যা জিনিস আছে আমি ওকে মানে করে দেওয়ার চেষ্টা করি। ও চেষ্টা করে, ও খুবই ভালো চেষ্টা করে, আমি বলবো না যে করে না। শাশুড়ি মা নেই বলে যে আমার মানে জামাই ষষ্ঠী হয় না, এটা বললে খুব ভুল বলা হবে। হয়, অবশ্যই হয়, কিন্তু তখন মা বেঁচে থাকতে যে মানে যে একটা তারপর থেকে মা চিড়ে মুরগি সমস্ত কিছু গুছিয়ে ওকে দিত ঠিকই, কিন্তু রান্না বান্নার দিকটা আমি আর কি সবকিছু করে মা সেই থালাটা সাজিয়ে দিত, মানে সমস্ত কিছু মা আর কি দেখে শুনে সুন্দর ভাবে গুছিয়ে আর কি করতো, আমাকে আর কি শিখিয়ে দিত। আর আমার কাছে তো একটা এক্সপেক্টেশন থাকতো যে এই দিনটা কবে আসবো, ওই চিড়েটা, ওই যে আম কলা লিচু দই ওই দিয়ে যে খাবো, মানে আজকে থেকে স্টার্ট হবে যে এই দিনটা হবে, মানে একদম জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর লাগে খেতে। বা এই কিছুক্ষণ আগে আমি খেলাম, ও দিল মেখে, সত্যি মানে অপূর্ব, এই টেস্টটা কোনোদিন পাওয়া যাবে না, কিন্তু এই একমাত্র এই জামাই ষষ্ঠীর দিনে এই টেস্টটা পাওয়া যায়। এই দিনটা থেকেই আমরা এই খাবারটা শুরু করি, মাঝে মাঝে খাই আমরা ব্রেকফাস্টে। হ্যাঁ, ওয়েট করি যে এই দিনটা আসবে, তবে থেকে এই জিনিসটা আমরা শুরু করব। তো তারপর আস্তে আস্তে এবার কি হয়, এরপর আস্তে আস্তে এক এক দিন মাঝে মাঝে আমরা ব্রেকফাস্টে ওটা খাবো, কিন্তু এতদিন আমরা এই জিনিসটা ওয়েট করেছিলাম যে এই দিনটা থেকে শুরু করব এই খাবারটা। তবে হ্যাঁ, মা মারা যাওয়ার পর মাসি মাঝে মাঝে আসে, মাসিমণি এসে আমাদেরকে মানে আমার মাসি আর কি এসে ওকে দেয়, তবে সবসময় মাসি দূরে থাকে তো সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, আর এখন তো এই পরিস্থিতিতে একদমই সম্ভব না তোমরা জানো। তো যাই হোক, এখন আমরা নিজেরাই একটু ছোটখাটো করে আমাদের নিজেদের বাপি একটু আনন্দ পাই ওটা আর কি করলে, বাপিরও ভালো লাগে, কারণ বাপির পক্ষে তো এইগুলো অ্যারেঞ্জ করা সম্ভব নয়, আমি করে দিলে সেটা বাপি দেখে সেটা ভালো লাগে বাপি। তো আমি আজকে অনেক সকালে উঠেছি, উঠে রান্না বান্না সেরেছি, বেশ কিছু রান্না বান্না হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে,
সেটাও করব। এখন একটু টাইম পেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আবার রান্নার দিকে যাব। তারপর কি কি রান্না হচ্ছে তোমাদের, এখন কিচ্ছু দেখাবো না, কিচ্ছু বলবো না, সেটা একবারে তুমি বলবে। শেষ অবধি তোমাদের ব্লগটা দেখতে হবে। তাহলে চলো রান্নাটা এখন শুরু করে দিই। এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, মাংসটা আর কি করলেই হয়ে যায় আমার সব কিছু। তা আজকে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে, সারা দিন মানে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে কিনা। আমাদের আমার এখানে তো প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে, আমার বাড়ির নিচে জল জমে গেছে, আমার বাড়ির নিচে একটু বৃষ্টি হলেই জলটা জমে যায়, তো কিছু করার নেই, ওখানে ওইভাবেই চলতে হয় এবং কয়েক বছর ধরে আমরা এইভাবেই চালাচ্ছি। তো আজকে যাদের জামাই ষষ্ঠী মানে জামাইরা যারা শ্বশুরবাড়ি যাবে তাদের খুব প্রবলেম এই বৃষ্টির মধ্যে যাওয়া। আমার অবশ্য সেই টেনশন নেই, আমার বাড়ির মধ্যেই সব কিছু, তাই সেই চিন্তাটাও নেই আমার। তো চলো এবার রান্নাটা কমপ্লিট করে ফেলি। আর ওই তোমাদের বলবে আমি কি কি রান্না করেছি। এদিকে দেখা, এদিকে দেখা, এই দেখ, আজকে সবাই কাল সামনে বাপিকে নিয়ে এসেছি অনেকদিন পর, তো বাপি বলো আজকে দিনটা তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, আনন্দের দিন আজকে, তো তোর মা থাকলে আরো আনন্দ পেত, মা থাকলে আরো আনন্দ পেত। মাকে তো আর কোনদিন ফিরে পাবো না, যাই হোক, তো তোমার ভালো লেগেছে তো? ভালো লেগেছে, আমি আশীর্বাদ করছি তোমরা দীর্ঘায়ু হও, এইভাবে আনন্দে কাটাও। তো এই হচ্ছে আজকে আমরা এই এই ঘন্টার জন্য এই অপেক্ষা করে থাকি এই জিনিসটার জন্য। তো বাপির ভালো লাগলে আমাদেরও ভালো লাগে, তো কাটলো, বাপিরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। একটা জিনিস যেটা তোমাদের মানে বলা হয়নি সেটা হচ্ছে তোমরাও সেটা ভাববে যে গিফটের ব্যাপারটা, তো বাপি অনেকবার বলেছে আমাদের গিফট নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে আমরা বাইরে বেরিয়ে কোনো গিফট নিইনি। না সেই কারণে বাপির যে মানে যেটা আমাদের মাকে দেওয়া হতো যে গিফটটা, সেটা তো এখন বাপিকে দেওয়া হয়, সেই কারণে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে আজকেই তো সবে দোকান খুলেছে, ওই জন্য বাপির গিফটটা, বাপির গিফটও আছে আর বাপি আমাদের যে গিফট দেয়, গিফট গিফট দেব সেটা পরে দিয়ে তো, তো সেটা ডিউ রইলো, তো সবই ডিউ। আজকে জাস্ট একটু এনজয় করা হলো, কিন্তু কারণ এই মুহূর্তে আমরা বাইরে যেতে চাইছি না, বাইরে গিয়ে কেনাকাটা এসব কিছুই করতে চাইছি না,
তো সেই জন্য আমরা এখন ওই দিকটা এখন একদম বন্ধ রয়েছে, বাকি সবকিছু আনন্দ হবে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আর ও আজ শোনাবে আমি ওর জন্য ষষ্ঠীতে কি 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 রান্না করে দিয়েছি। তো চলো শুনে নাও ওর মুখ থেকে, বলো কি কি হয়েছে। তো প্রথমে বলি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে প্লেন সাদা ভাত, এটা পটল ভাজা, এটা মাছের ডিমের বড়া, এটা মাছ ভাজা, এটা হচ্ছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, যাই হোক আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত সেই একই পোস্ত তো। আর এটা হচ্ছে পটল চিংড়ি, এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে টমেটো চাটনি, এটা হচ্ছে লাল দই, আর এদিকে মিষ্টির মধ্যে রসগোল্লা, আর এদিকে হচ্ছে লেডিকিনি, আর এদিকে হচ্ছে কালাকাঁদ, আর স্যালাড, আর জল, আর সঙ্গে আমি। আর এই যে পাশে ফাও, আর এই যে আমার সোনা মা পাশে ফাও। আজকে তুই কি করে খাবি মাংস, কি করে খাবি, তোর তো দাঁত নেই সামনে, সব বেরিয়ে যাবে খেতে গেলে। যে কটা দাঁত আছে সেগুলো দিয়ে চিবোতে হবে। আচ্ছা তাহলে চিবোতে পারবি তো? হ্যাঁ। তো চলো আর দেরি করব না, এবার খেয়ে নিক। আজকে দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা নতুন আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা।